আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ওষুধ পরিচিতি ও স্বাস্থ্যবার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আজ আমি নতুন একটি সিরাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সিরাপটি আপনাদের সবারই খুবই পরিচিত, সিরাপটির নাম হচ্ছে অ্যালকুলি। বন্ধুরা, এই অ্যালকুলি ইউনানি একটি সিরাপ। এই সিরাপটি যাদের মূত্রনালীতে অর্থাৎ প্রস্রাবে প্রচুর জ্বালা পোড়া, প্রস্রাব করার সময় প্রচুর জ্বালা পোড়া করে, টনটন করে, প্রস্রাবের রাস্তায় খুবই ব্যথা করে, বন্ধুরা তাদের জন্য খুবই ভালো কার্যকরী একটি সিরাপ। বন্ধুরা, এই সিরাপটি আরো অনেকগুলো রোগের উপর কাজ করে। বন্ধুরা, তাহলে আমি আজকে জানাবো এই অ্যালকুলি সিরাপ কোন কোন আর কোন কোন রোগের জন্য উপকার, এবং এই অ্যালকুলি সিরাপ খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাবধানতা। তাহলে বন্ধুরা, আমি আশা করব অন্তত পক্ষে আজকের এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি দেখলে আপনাদের অনেক অনেক উপকার হবে, এবং বন্ধুরা ভিডিওটি দেখার পরে ভিডিওটি শেয়ার করে দিবেন। বন্ধুরা, এই সিরাপটির নাম হচ্ছে সিরাপ অ্যালকুলি। প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই সিরাপটি সুগার ফ্রি অর্থাৎ চিনি মুক্ত, অতএব অনায়াসে ডায়াবেটিস রোগীরা এবং যারা চিনি খেতে চান না তারা এই সিরাপটি সেবন করতে পারবেন। বন্ধুরা, যাদের প্রস্রাব করার সময় অনেক জ্বালা পোড়া করে, প্রস্রাবে ইনফেকশন অর্থাৎ ইউরিন ইনফেকশন যাদের, তাদের জন্য এই সিরাপটি খুবই কার্যকরী একটি সিরাপ। যাদের প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করে এবং অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা যাদের, তাদের জন্য এই অ্যালকুলি সিরাপটা সাথে সাথে কাজ করে বন্ধুরা। এবং এই অ্যালকুলি সিরাপ যাদের ঋতুবন্ধকতা মানে ঋতুর প্রবলেম, যাদের পিরিয়ডের সমস্যা আছে তাদের জন্য, লিভারের সমস্যা তাদের, এবং জন্ডিসের জন্য খুবই ভালো উপকার, এবং জ্বরের জন্য অ্যালকুলি সিরাপটি খুবই কাজ করে। বিশেষ করে বন্ধুরা প্রস্রাবের জ্বালা পড়ার জন্য অ্যালকুলি সিরাপটি চমৎকার কাজ করে। দর্শক বন্ধুরা, তাহলে আসি এখন এই অ্যালকুলি সিরাপটি খাবার নিয়ম। বন্ধুরা, যারা প্রাপ্তবয়স্ক তারা দু থেকে চা চামচ করে দৈনিক দু থেকে চারবার বন্ধুরা সমস্যা অনুযায়ী সেবন করতে হবে। সমস্যা যদি একটু বেশি থাকে তাহলে দিনে চারবার সেবন করতে পারেন, চার চা চামচ করে। বন্ধুরা, যারা অপ্রাপ্তবয়স্ক তাদের জন্য এক থেকে দুই চা চামচ করে দৈনিক দু থেকে চারবার, অথবা বন্ধুরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যে নিয়মে সেবন করতে বলে। বন্ধুরা, অ্যালকুলি সিরাপটি বাজারে এনেছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ লিমিটেড। অ্যালকুলি সিরাপটি 450 মিলির একটি বোতল, এক বোতল সিরাপের দাম 140 টাকা। বন্ধুরা, এই অ্যালকুলি সিরাপ সম্পর্কে যদি কারো আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা, ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে রাখবেন, ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখবেন। আরেকটা কথা বন্ধুরা, ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ সেবন করবেন না। এবং দর্শক বন্ধুরা, ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার আগে অবশ্যই অবশ্যই ওষুধের গায়ে ওষুধের মেয়াদ দেখে তারপর ওষুধ ক্রয় করবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি শেয়ার করলে আপনাদের বন্ধু এবং আত্মীয়দের কাছে ভিডিওটি খুব দ্রুত পৌঁছে যাবে। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। তুলে ধরবো সেই ওষুধের বিস্তারিত। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।